চলে আসলাম ফুলকপির রেসিপি নিয়ে। আমি মোর্শেদা, মোর্শেদা কুকিং হাউস থেকে। আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে গরুর মাংস। এখানে আমি রেগুলার যেভাবে কেটে নেই সেরকম কাট করা গরুর মাংস হাড় চর্বিসহ নিয়েছি 1 কেজি। চুলার উপর প্যানে দিয়ে দিব 1/3 কাপ সরিষার তেল। এরপর দিব গরম মশলা, তেজপাতা 3টা, দারচিনির টুকরা 2টা, বড় এলাচ 1টা, ছোট এলাচ 4টা। তেলের মধ্যে এরকম বুদবুদি উঠলে দিয়ে দিব 1 কাপ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ নরম করে ভেজে নিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা 1/2 চামচ। একটু নেড়েচেড়ে সামান্য পরিমাণে পানি দিব। এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 7 মতো লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, সবগুলা একসাথে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা কষা হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব। মাংস সামান্য কষিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব, যাতে মাংস থেকে পানি বেরিয়ে আসে। দেখুন মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে। এই পানিতে মাংস কষিয়ে নিব। মাংস কষা হয়ে গেলে 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে 7-8 মিনিটের জন্য ঢেকে দিব। 8 মিনিট পরে এই পর্যায়ে একটা ফুলকপি আমি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন ফুলকপিগুলো দিয়ে দিব মাংসের সাথে। মাংস আর ফুলকপি কষিয়ে নিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসলাম 10 মিনিট পরে। আমার মাংস আর ফুলকপি দুটোই সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। চুলা বন্ধ করে দিয়ে 2 মিনিট দমে রেখে দিব ঢাকনা দিয়ে। 2 মিনিট পরে দেখাচ্ছি হয়ে গেল আমার ফুলকপি দিয়ে গরুর মাংস। আল্লাহ হাফেজ।